আসসালামু আলাইকুম সবাইকে। ইব্রাহিম আছে আপনাদের সাথে, আবারও চলে আসলাম ডিমের পাইকারি আরদে, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। ভিডিওটা কন্টিনিউ করুন, আমরা এখানে আবারও বাড়ছে ডিমের দাম। মা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন। জি আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। আর জায়গাটা, ঠিকানাটা? এখানে ঠিকানা হলো আপনার মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। আচ্ছা, বর্তমান বাজারে ডিমের খবর কি? ডিম কেমন আসতেছে আপনার? ডিম বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ ডিমের খবর ভালো আসতেছে, মোটামুটি প্রোডাকশন ভালো। ডিম বাড়তি না কমতি এখন একটু বাজারে? না এখন বাজার স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে না? আচ্ছা, এর আগে যে ভিডিওটা দেখছিলেন, তাহলে আগের তুলনায় কি ডিম একটু মানে কমতির দিকে নাকি বাড়তির দিকে? না কমতির দিকে বলতে পাইকারি আর কি একটু বাড়তি, 20-50 টাকা বাড়তি পাইকারি দাঁড়ানো, আর এমনি খুচরা রেট আগেরটাই আছে। খুচরা রেট আগেরটাই আছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা কি ঘরেতে ডিম দেখতে পাচ্ছি, আজকের বাজারে এই লাল ডিমের শত কত করে বিক্রি করছিলেন আপনারা? লাল ডিমের শত বিক্রি করতেছে আপনার 1020 টাকা। 1020? গত সপ্তাহে দাম কেমন ছিল? গত সপ্তাহে 980-990 এরকম। আর আজকের বাজারে 1020 টাকা। আর ডজন কেমন রাখছেন খুচরা বাজারে? ডজন হলে আপনাদের আগের দামে 130 টাকা ডজন। 125 টাকা ছিল তো? 130। হ্যাঁ 130 টাকা। আচ্ছা ঠিক আছে। আর সাদা ডিমের খবর কি? সাদা ডিমের দাম কি বাড়ছে কমছে, কোনো কিছু হয়েছে? না সাদা ডিমও বাড়ছে, পাইকারি বাড়ছে। সাদা ডিম কত করে দিয়েছিলেন? 120। আমি দিয়েছি 950। 950 টাকা, 920 টাকা ছিল না? হ্যাঁ 920, আর 950, পাইকারি 20-30 টাকা করে বাড়ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর খুচরা বাজারে এগুলার ডজন কেমন দামে বিক্রি করছিলেন? খুচরা বাজারে 125। 125? 125 টাকা। আচ্ছা, কোয়েলের ডিমের বাজার কি কোনো সিন্ডিকেট বা আসতেছে না কেন? কোয়েলের ডিমে প্রচুর পরিমাণ বাড়তি, দাম বাড়তি, এর লাগে আমরা কোয়েলের ডিম আনতেছি না। কোয়েলের ডিম যে হিসাবে আনতে ওগুলো খুচরা বিক্রি হবে না আর কি, দাম বেশি হলে মানুষে খায় না। একালি ডিম আমাদের কোয়েলের ডিম বেশ করবো 25-30 টাকা। আচ্ছা, এত দামে তো আর বর্তমান বাজারে এই জন্য আমরা মুরগি ডিমটা দেখতে পাচ্ছি, মুরগি ডিম কত করে দিচ্ছিলেন আপনারা? দেশিটার দাম বাড়ছে 70 টাকা হালি এখন। শুধু 70 টাকা হালি? আর 120 কত টাকা বিক্রি করছেন? 120 হলো আপনার 1700। 1700 টাকা। আর হালি তাহলে ডজন কত আছে? 210। 210 টাকা। 210 টাকা। হাঁসের ডিমটার খবর কি? হাঁসের ডিমটা, হাঁসের ডিমের দামও বাড়তে ভাইয়া। হাঁসের ডিম তো গরমে পয়সা দেয় বেশি না? গরমে পয়সা, কিন্তু এখন প্রোডাকশন কম। এখন সব কত করে দিচ্ছিলেন আজকে আমাদের? এখন দিচ্ছে আমাদের 1600। 1600 টাকা। আর হাঁসের ডিমটার দাম কি একটু বাড়ছে? হ্যাঁ হাঁসের ডিমের দাম 200 টাকা সত্যি বাড়ছে না? হ্যাঁ 200 টাকা। 1400 টাকা ছিল, এখন 200 টাকা বাড়ছে, মানে টোটালি পাইকারি বাজার ডিমের দামটা একটু বাড়ছে নাকি? কমার কি সম্ভাবনা আছে কোনো? রোজা এলে কম দাম হবে, রোজার মধ্যে তো মানুষের তো ডিম কম খাবো, ওই সময় একটু কম হয়, এখন একটু চাহিদা তো, এই কারণে দাম বাড়তে। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ আসসালাম।